বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে নিয়ে আলোচনা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা তোমরা জানো যে ইতিপূর্বে আমি এই চ্যাপ্টারটা তোমাদের বুঝিয়েও দিয়েছিলাম আজ এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন শেয়ার করছি তোমাদের বলে রাখা ভালো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যে মূল তিনটে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ইতিহাস পাঠ সাম্রাজ্যসমূহ এবং আরেকটা হচ্ছে শাসন ব্যবস্থার ধারণা যেটা তুলনামূলক পাঠ বলছে তো এই যে মূল তিনটে চ্যাপ্টারের কিন্তু আমি শর্ট কোশ্চেন আজ পর্যন্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল এই প্রশ্নগুলো ভালো করে যদি তুমি রেডি করো তাহলেই কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আশা করছি যে কোনো প্রশ্ন সমস্যা হবে না তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা তো আজকের আলোচনায় আমাদের ইতিহাস পাঠ এবং এই পাঠ থেকে আমাদের মোট টেন মার্কসের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে যে কারণে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর প্রশ্নের থেকে বড় কথা তোমাদের সামনে তো আমি এমসিক আকারে প্রশ্নগুলো শেয়ার করছি না তথ্যভিত্তিকভাবে শেয়ার করছি এই তথ্যগুলো জেনে অন্তত পরীক্ষার হলে যাও কারণ এর মধ্যে থেকেই ঘুরে ফিরে প্রশ্নগুলো আসবে যেমন ধরো প্রথম প্রশ্ন ইংরেজি হিস্ট্রির শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরের অর্থ জ্ঞান এবং হিস্টোরিয়া অর্থ সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা তো এই লাইনটার মধ্যে অনেক প্রকার প্রশ্ন আসতে পারে যেমন কোন শব্দ থেকে এসেছে হিস্টোর শব্দের অর্থ কী তারপরে হিস্টোরিয়া কোন দেশে কোথাকার শব্দ তারপরে হচ্ছে এই যে হিস্টোরিয়া শব্দের অর্থ কি অনেক কিছু আসতে পারে তো যে কারণে এই ধরনের লাইনগুলো যেন অবশ্যই অবশ্যই মনে থাকে এবং এইভাবেই তোমাদের সামনে তথ্য শেয়ার করছি নেক্সট ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে এবং বলেছিলেন মার্কাস মার্কাস টুল্লিয়াস সিসেরো এই ইতিহাসের জনক যে হেরোডোটাস এই কথাটা প্রথম বলেছিলেন মার্কাস টুল্লিয়াস সিসেরো নেক্সট ইতিহাসের যুগ বিভাগ করলে আমরা প্রথমত পাই প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগের মধ্যে তিনটে প্রধান ভাগ রয়েছে প্রাগ ঐতিহাসিক প্রায় ঐতিহাসিক এবং আরেকটা হচ্ছে ঐতিহাসিক তারপরে আরও বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে এক একে একে আলোচনা করছি তারপরে রয়েছে প্রাক ঐতিহাসিক যুগ থেকে যে ইম্পর্ট্যান্ট কথাগুলো মনে রাখবে প্রাক ঐতিহাসিক যুগের কোনো লিখিত বিবরণ ছিল না এর অন্য নাম ছিল সভ্যতা ওষাকাল এই শব্দটা প্রথম ব্যবহার হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যিনি ব্যবহার করেন তার নাম পল তুর্নাল। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন স্যার জ্যানিয়েল উইলসন এবং তার আর্কোলজি গ্রন্থে আর এই যে যুগটা অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ এটা সূচনা হয় প্রায় আজ থেকে কুড়ি লক্ষ বছর আগে আর হরপ্পা সভ্যতার পূর্ব পর্যন্ত সময়কাল কিন্তু এই প্রাকৃতিক ঐতিহাসিক সময়কাল এবার হরপ্পা সভ্যতার পূর্বে মানে বুঝতে পারছি যদি বলে মেসোপটেমিয়া সভ্যতা কোন যুগের সভ্যতা তাহলে কিন্তু কি উত্তর হবে প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা আচ্ছা হরপ্পা সভ্যতা কবে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পনেরোশো অব্দে মেহেরগড় সভ্যতা কবে সাত হাজার থেকে ছাব্বিশশো অব্দে আচ্ছা নেক্সট এই যুগকে অর্থাৎ এই ঐতিহাসিক যুগকে কিন্তু প্রস্তর যুগ বলা হয় আদিম গুহ যুগ বলা হয় কিন্তু এটা কিন্তু এই প্রাগৈতিহাসিক যুগকে প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে যে প্রাগৈতিহাসিক যুগের প্রস্তার যুগ কাকে বলা হয় তাহলে কি উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগকে বা আদিম গুহমানব কোন যুগের নিদর্শন প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন এবার দেখো এই প্রাগৈতিহাসিক যুগকে কিন্তু আরও তিনটে ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ প্রাচীন যুগ মূলত হাত কোটার ব্যবহার হতো মধ্যপ্রস্তর যুগে বাটালি ছাসনি ব্লেড এগুলো ব্যবহার হতো এবং নবপ্রস্তর যুগে উঠার কাস্তে হাতুড়ি এগুলো ব্যবহার হতো এবার দেখো প্রাচীন প্রস্তর যুগ যেটার ইংরেজি শব্দ যদি আমরা দেখি সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ প্যালি লিথিক অর্থ হচ্ছে পুরনো এবং লিথিক অর্থ হচ্ছে প্রস্তর যেখান থেকে কিন্তু এসেছে প্রাচীন প্রস্তাব মনে রাখবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জন লুবক প্রথমে কথা বলেছিলেন এই যুগের প্রধান কাজ ছিল পরিষ্কার করা কোথায় দেখা যায় বর্তমানে পাকিস্তানের সোয়ান উপত্যকা এবং নর্মদা উপত্যকায় এই যুগের নিদর্শন পাওয়া যায় প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু মোটামুটি আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি নিম্ন প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ যেটা বিশেষ করে তোমরা মনে রাখবে তোমার মধ্য প্রাচীন প্রস্তর যুগ যেটা বলছে সেই সময় কিন্তু স্লেজ গাড়ি এবং নৌকার ব্যবহার শুরু হয়েছিল আর নব্যপ্রস্তর যুগে কিন্তু তোমার কুমোরের চাকার ব্যবহার শুরু হয় ঠিক আছে নেক্সট প্রায় ঐতিহাসিক যুগ খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পনেরো শব্দ পর্যন্ত এই সময় মনে রাখবে ধাতু তামা ব্রোঞ্জ লোহা এই যুগের সূচনা হয় আবার প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে ধাতুর ব্যবহারের ভিত্তিতে যুগের শ্রেণী ভাগ করো তখন তিন ভাগে ভাগ করা যায় একটা প্রস্তর যুগ একটা তাম্র যুগ এবং আরেকটা হচ্ছে যুগ এই যে তাম্রপ্রস্তর যুগের উদাহরণকে কি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কিন্তু তাম্রপ্রস্তর যুগের সভ্যতা নেক্সট যে কথাগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে প্রাচীন মিশরের লিপিকে কী বলা হয় হায়ারোগ্রাফিক লিপি জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ অশোকের শিলালেখের পাঠোদ্ধার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের সর্ব প্রাচীন লিপি হল সভ্যতা সিন্ধু লিপি যেটা রচিত হয় খ্রিস্টপূর্ব দুশো সাতাশ দুশো ষাট অব্দে ইতিহাসের উপাদান মূলত দুটো একটা প্রত্নতাত্ত্বিক আর একটা সাহিত্যিক সাহিত্যিক মানে বিভিন্ন লেখা গ্রন্থগুলো আর প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রাচীন লেখ মুদ্রা স্মৃতিস্তম্ভ সৌধ এগুলো কিন্তু রয়েছে যদি বলে দুজন প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীর নাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারেম সামরি আর ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে কাল নির্ণয়ের পরীক্ষা অর্থাৎ তোমরা জানো যে বিভিন্ন শিলাখণ্ড দেখে তার বয়স নির্ধারণ করা হয় সেই যে পরীক্ষা সেই পরীক্ষার বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে কার্বন প্রোটিন থার্মোলুমিনিস সেন্স ইউরেনিয়াম থোরিয়াম পদ্ধতি পটাশিয়াম আর্গন পদ্ধতি এগুলো জাস্ট একটু জেনে রাখা দরকার নেক্সট আদিম মানুষের জীবাশ্ম এটা হচ্ছে কি অস্ট্রালোফি পিথেকাস আর হচ্ছে রামা পিথেকাস খুব ভালো করে মনে রাখবে প্রাচীন সুমেরীয় সভ্যতায় নগরের উচ্চস্তরে নির্মিত যে মন্দির তাকে বলা হতো জিগুরাত মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল ছিল কৃষি এবং কী সরি কৃষি পদ্ধতির আবিষ্কার যেটা কিন্তু মধ্যপ্রস্তর যুগে আবিষ্কার হয়েছিলো প্রাচীন ভারতের প্রথম শস্য প্রথম যে শস্য চাষ হয় সেটা হচ্ছে জবের চাষ হয়েছিল মধ্যপ্রস্তর যুগের বিপ্লব কথাকে প্রথম বলেন কে গর্ডন চাইল্ড তারপরে হচ্ছে প্রাচীন লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি রিকশ্যাম যদু এই তিনটে বেদকে একত্রে বলা হয় ত্রয়ী এবং ভারতে মোট পুরাণের সংখ্যা আঠারোটি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক মেগাস্তিনিসের রচনা হল ইন্ডিকা আর জীবনীমূলক যে গ্রন্থ সেই জীবনীমূলক গ্রন্থকে ইতিহাসে বলা হয় সিরা যেহেতু আমাদের বিভিন্ন সাহিত্যিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের প্রশ্ন সম্ভাবনা সব থেকে বেশি আয়হল প্রশস্তি কার রচনা রবিকীর্তির হিন্দুস্তানে তোতাবাকি বলা হয় কাকে আমির খস্টুকে আকবর নামা গ্রন্থের রচয়িতা হলো আবুল ফজল শকাব্দ যেটা শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে মনে রাখবে এবং চালু করেছিল কনিষ্ক আধুনিক যুগের সূচনা হয় আঠেরশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে একটা কথা মনে রাখবে যদি বলে ভারতে আধুনিক যুগের সূচনা কবে তাহলে কিন্তু সতেরোশো সাত ঠিক আছে আচ্ছা সাতবন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপূর্ণ শতকর্ণী পলিযুগ ভারতের যুগ বিভাজনের হচ্ছে চতুর্থ পর্যায়ে স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হচ্ছে টয়েন বি যুক্তিবাদী ইতিহাস ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা ছিল র্যাঙ্কে এবং কেমব্রিজ দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক ছিলেন অনিল শিল্প আচ্ছা মার্কসবাদী দৃষ্টিভঙ্গি ছিলেন হচ্ছে রমিলা থাপার আর আবুল ফজল হচ্ছে মুঘল যুগের একজন সাহিত্যিক জিয়াউদ্দিন বরণী হচ্ছে সুলতানি যুগের অন্যতম সেরা ঐতিহাসিক জিয়াউদ্দিন বরণী পরের কোশ্চেন দেখো নামা লিখেছেন আমির খসরু আর সুলতানি শাসন শুরু হয় কবে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে কিন্তু সুলতানি শাসন শুরু হয়েছিল পরবর্তী কোশ্চেন সুলতান মাহমুদ ভারতে আসে কার আমলে আল বিরুনির আমলে এবং একাদশ শতকে তিনি ভারত আক্রমণ করেছিলেন আর মনে রাখবে সাতশো বারো খ্রিস্টাব্দে কিন্তু আরবরা সিন্ধু জয় করেছিল ভারতের স্বর্ণ মুদ্রার যে প্রচারণ ঘটেছিল সেটা হচ্ছে বিম কদ ফিসিসের আমলে আয়ল প্রশস্তি থেকে দ্বিতীয় প্রকাশীর রাজত্ব সম্পর্কে জানা যায় পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক ছিলেন বিষ্ণু শর্মা রাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত প্রাচীন ভারতের ঐতিহাসিক গ্রন্থের নাম হচ্ছে রাজস্বরঙ্গিনী কল্পসূত্র এর রচয়িতা ভদ্রবাহু বেদের অপর নাম শ্রুতি চোলদের মুদ্রাকে বলা হতো ক্যাশু জীবাশ্ম যেটা হচ্ছে প্রগৈতিহাসিক যুগের উপাদান আধুনিক ভারতে আধুনিক যুগের সূচনা হয় সতেরোশো সাত এর পর অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতের মধ্যযুগ বলা হয় বারোশো ছয় থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত নেক্সট তৈমুল্লং ভারত আক্রমণ চর্চা করেছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন হয়েছিল চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কাওয়ালি সঙ্গীতের জনক বলা হয় আমির খসরুকে হর্ষচরিতের রচয়িতা ছিলেন বানভট্ট সিউকি গ্রন্থের রচয়িতা হলেন হিউয়েন সাং দেউপাড়া প্রশস্তি রচনা করেন উমাপতিধর আর মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটা হলো তামা তো আমি এই যে এখানে ষাটটা প্রশ্ন দেখতে পাচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে ষাটটা প্রশ্ন নয় কারণ তোমরা দেখেছো একটা প্রশ্নের মধ্যে অসংখ্য টাইপসের আলোচনা রয়েছে তো ফার্স্ট চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন যেন তোমাদের মিস না হয় অবশ্যই পড়ে যাও আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টোটাল লিঙ্ক দিয়ে দেবো যেখানে তোমরা পুরো ফার্স্ট ইউনিট টেস্টের হ্যাঁ সরি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার টোটাল যে নোটস রয়েছে সেই নোটসগুলো পেয়ে যাবে এগুলো দেখে পরীক্ষার হলে যাও প্রশ্ন বুঝে করো আর যার যে পার্ট বই আছে একটু পড়ার চেষ্টা করো আশা করি পরীক্ষায় সম্পূর্ণই কমন পাবে এই বলে আজকে আলোচনা শেষ করলাম ধন্যবাদ